আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের চামড়া বন্দরে করিমগঞ্জ উপজেলায় চামড়া ঘাট বলে কেউ আবার কেউ চামড়া বন্দরও বলে তো এখানে এখন পানি একটু কম যার ফলে এতটা সৌন্দর্য আর নাই আগের মতো তবুও আপনাদেরকে একটু দেখাই এদিকে দেখুন অসংখ্য এদিকে অনেকগুলো নৌকা রয়েছে এই সাইডটাতে আর এই এদিক থেকে আমরা আসলাম এই মাত্র নামলাম এটা এখানে অনেকগুলো ফেরি রয়েছে একটু যদি দেখাই যে আমরা আসছি কেন্দ্র থেকে কিশোরগঞ্জ থেকে যোগ দিয়েছেন আজাহা স্যার এবং অনুকুল আমার সাথেই আসছি আমরা কেন্দ্র থেকে তো আপনাদেরকে একটু পুরো দৃশ্যটা যদি দেখাই এদিকে হচ্ছে পানি এদিকে নৌকা আর এদিকে হচ্ছে অনেকগুলো ফেরি এখন বর্ষা অবস্থায় আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখাই আমাদের একজন অতিথি আসবেন জগন্নাথপুর থেকে আজমিরিগঞ্জ হয়ে বালিখোলা আসবেন তো বালিখোলা এখান থেকে খুব কাছেই এর জন্য আমরা চামড়া বন্দরে একটু সময় কাটানোর জন্য আসছি একটু সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত চলে গেছে সন্ধ্যার দৃশ্য এটি আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি সন্ধ্যা হয়ে গেছে এই জন্যে খুব ভালো একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না সন্ধ্যা হওয়ার কারণে পানিটা হয়তো ভালো দেখা যাচ্ছে না এবং আকাশটাও খুব ভালো দেখা যাচ্ছে না যদি আমরা আরেকটু আগে আসতে পারতাম তাহলে হয়তো আরেকটু সুন্দর হতো তো এদিকটাতে পুরোটাই পানি পানির দৃশ্যটা দেখাই আকাশটা এদিকে একটু মেঘ আছে এদিকটাতে হচ্ছে ফেরি ওইদিকে আমাদের মোটরসাইকেলগুলো

রাজাসার ছবি তোলা ব্যস্ত সাথে আছেন মমশাদের বাবা প্রসাদ কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আসছি কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলের ঐতিহাসিক নামটা নৌ বন্দরে আমাদের মধ্যে এইমাত্র কিছুক্ষণের মধ্যে উপস্থিত হইবেন সিলেট বিভাগের যে বিভাগীয় অনলাইনের যে প্রতিষ্ঠাতা এবং সিলেট বিভাগে আই সিটির যে আইকন বা আমরা যাকে কেন্দ্র করি সিলেটের আইসিটি নিয়ে চিন্তা ভাবনা করি সেই আব্দুল স্যার আসছেন আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে স্যারকে রিসিভ করার জন্য আমরা অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ আসলে বন্দরটা তো আসলে একটা খুব সুন্দর জায়গা আজকে মেঘলা আকাশ খুব সুন্দর লাগতেছে আবহাওয়া খুব ঠান্ডা গরম নাই আমাদের জন্য খুবই ভালো একটা পরিবেশ তাই এইখানে আসে নিজেকে খুব আনন্দ বোধ করছি এবং গর্ববোধ করছি যে আমাদের বন্দর কিশোরগঞ্জের গৌরব কিশোরগঞ্জের অহংকার আমরা আমাদের এত সুন্দর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতেছি তো আমার কাছে খুব ভালো লাগছে আমাদের মধ্যে আছে আমাদের নেত্রকোনা থেকে মোম সদের আব্বা এবার আমরা একটু মোম আব্বার কথা শুনি আসসালামু আলাইকুম চিলি খুব চমৎকার ঘাটের দৃশ্যটা খুব ভালো লাগতেছে আর সবচেয়ে বড় বিষয় হলো এখন নদীর যৌবন চলে যাওয়ার পথে ভাটা আসবে এরকম একটা পরিস্থিতিতে সবগুলো ফেরিঘাট একত্রিত জমা আছে এই দৃশ্যটা আসলে অত্যন্ত চমৎকার কিছুদিন পরেই হয়তোবা দেখা যাবে যে যখন যে ভাটায় চলে আসবে তখন ফেরিগুলো আবার প্রত্যেকটা স্টেশনে নির্দিষ্ট স্থানে আবার পৌঁছে যাবে হয়তোবা তখন এখানে কিছুটা খালি অবস্থা থাকবে বা এখানে আরও আছে অসংখ্য টলার যেখান থেকে যাতায়াত করা যায় নৌপথের যাতায়াত চমৎকার আরাম না এখানে আর আমাদের সড়ক ঝাঁকি নেই সবচেয়ে বড় বিষয় হলো আমরা কেন্দ্র থেকে কিশোরগঞ্জ হয়ে এখন আমরা চামটা বন্দরে আছি কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী এলাকা চানি একটু আমরা মূলত আসার মূল উদ্দেশ্য হলো আমাদের প্রিয় একজন শিক্ষক আর সিলেট বিভাগের একজন আদর্শ শিক্ষক আইডল আমরা যাদেরকে একজন আদর্শ শিক্ষক হিসেবে আমরা সবসময় ওনাকে সম্মান করি ওনাকে অনুসরণ করি আর ওনার যে কৃতকর্ম বা কার্যক্রমগুলো আছে এগুলো দেখে সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষক অনুপ্রাণিত হয় এবং আইসিটিতে কাজ করার অনুপ্রেরণা পায় এবং এই একজন গুণী শিক্ষকের সাথে মূলত দেখা সাক্ষাৎ করার জন্যই আমরা কেন্দ্র থেকে কিশোরগঞ্জ আসলাম এই কিশোরগঞ্জ থেকে আমরা একেবারে চামটা বন্দরে আসছি উনি অল্প কিছুক্ষণের ভিতরেই সম্ভবত চলে আসবেন তারই প্রতীক্ষায় প্রহর গুনছি আমরা ধন্যবাদ সবাইকে আপনারা সবাই সাথে থাকুন ধন্যবাদ এমরুল কায়াস হন অনুকূল সরকার ধন্যবাদ তো আমরা এবারে অপেক্ষা করছি একটু আগে শুনেছেন যে মুম সেদার আব্বা বলেছে যে আমরা আসলে একজন স্যারের জন্য অপেক্ষা করতেছি সিলেট থেকে আসছেন উনি একজন গুণী শিক্ষক তো আমরা এবারে আছি চামড়া বন্দরে কি সুন্দর মুম শেদার আব্বা ওরফ ইমরুল কেস তুহিন সেটা আসলে আজহার স্যার বলে দিয়েছে যে বলে এটি বলতে হবে অনেক সুন্দর দৃশ্য যাই হোক ধন্যবাদ অনুকূলকে আমরা একটু পরে আবার বালিখোলা চলে যাব আসলে সামাদ স্যারের কথা শুনছেন সামাদ স্যারকে নেওয়ার জন্যই আমরা আসছিলাম উনি এই মুহূর্তে আছেন হচ্ছে নিকলি নিকলি থেকে স্পিড বোটে আসবেন বালিখোলা আসবেন তো বালিখোলা আসলে পরে ওখান থেকে আমরা রিসিভ করবো যাই হোক আপাতত রাখছি আজান হয়ে গেছে এই সর্বশেষ আপনাদেরকে একটু হাওয়ারটি